কেন পড়বেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে? কোনো ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আগে সেটা সবার মাথায় ঢোকে যে কেন আসলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ব। আজকে হচ্ছে আমি এই ভিডিওতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু খুঁটিনাটি বিষয় তোমাদেরকে আলোচনা করবে, যে তোমাকে কেনই বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়া উচিত বা কেনই বা পড়া উচিত না। প্রথমত যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, যদিও তোমার যদি সিট পেতে প্রায় 1 থেকে 1.5 বছর লাগতে পারে। প্রথমে হয়তো তুমি একটা মিনি গণরুম থাকতে হইতে পারে এবং 1 থেকে 1.5 বছর পরে তুমি হচ্ছে সিট পেয়ে যাবে, বাট বাংলাদেশের অফিসিয়ালি যদি বলা হয় একদম পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সবার নামে একটা করে সিট বরাদ্দ থাকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সেটা হচ্ছে তুমি চান্স পাওয়ার পরেই হুট করেই একটা স্বাধীনতা পেয়ে যাবে, সেই স্বাধীনতাটাকে যদি তুমি সঠিক পথে ধরে রাখতে পারো তাহলে তোমার জন্য ভালো, আদারওয়াইজ সেটাকে অনেকেই কি অপব্যবহার করে সেটাকে হচ্ছে তোমার মিস ইউজ করে অনেকেই কিন্তু অনেক অপকর্মে জড়িয়ে পড়ে, বাট সেটা কিন্তু করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মুক্ত চিন্তার সুযোগ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ তুমি তোমার মতো চিন্তা করতে পারবে, তুমি তোমার মতো হচ্ছে কোনো কিছু বলতে পারবে, অর্থাৎ তোমার যেই ভিতরে যে থটফুল প্রসেসটা বা তোমার যে থিঙ্কিংটা সেটা তুমি হচ্ছে চর্চা করতে পারবে, তো সেই সুযোগ তোমার আছে। এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে না, অন্যান্য ইউনিভার্সিটিতেও তোমার হচ্ছে মোটামুটি যে মুক্ত চিন্তার যে সুযোগটা সেটা কিন্তু থাকে, মানে বিশ্ববিদ্যালয়ের লেভেলটাই এরকম, তো সেখানে হচ্ছে তোমার অনেক চিন্তা করার সুযোগ থাকে। সো তুমি কোন ওই চিন্তাটা কোন কাজে ব্যবহার করবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার যেটা না বললই নয়, অসম্ভব সুন্দর একটি ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকেই কিন্তু ঘুরতে যায়, ঠিক আছে, অনেকে বন্ধু বান্ধবের সাথে হচ্ছে ওইখানে আড্ডা দিতেও যায়, তো সেদিক দিয়ে এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। 697 একরের একটা বিশ্ববিদ্যালয় তুমি হচ্ছে ঘুরে সারাদিন, মানে ঘুরে ঘুরে শেষ করলেও প্রায় সারাদিন লাগবে আর কি, অসাধারণ একটি ক্যাম্পাস, আমি নিজেও গিয়েছি, সো এটাও তোমার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, তোমরা যারা হচ্ছে ভাবতেছো যে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের জন্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি চাইলেই এখানে কিন্তু মাদকাসক্ত নেশাগ্রস্ত হতে পারো, ঠিক আছে, ইটস আপ টু ইউ, কিংবা তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম করে নিজ ধর্ম মতো চলতে পারো, এখানে তোমাকে কেউ বাধা দেবে না, তুমি যাই করো না কেন এটা হচ্ছে তোমার সেই সুযোগটা আছে। তো তুমি তোমার ব্রেনটাকে কোন কাজে ব্যবহার করবা এটা ডিপেন্ড করবে তোমার ওপর, ঠিক আছে। সবচাইতে বড় কথা এখানে স্বাধীনতার অপব্যবহার করে, ঠিক আছে, স্বাধীনতার অপব্যবহার করে অনেকেও হচ্ছে এই অপব্যবহারটাকে সুযোগ নিয়ে তোমাকে অনেক বিপদে ফেলতে পারে, বাট এইখানে যেটা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের লেভেলে, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এরকম না, সকল বিশ্ববিদ্যালয়ে যেমন স্বাধীনতার সুযোগ স্বাধীনতা আছে এবং সেটা অপব্যবহার করে তোমাকে অনেকেই অনেকভাবে তোমাকে ইউজ করার চেষ্টা করবে, সো সেই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তুমি চাইলে প্রচুর সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, ক্লাব আছে, এদের সাথে যুক্ত হতে পারবে, সেখানে মেধা ও মননের একটা বিকাশ ঘটাতে পারবে, ঠিক আছে, তো এটাও কিন্তু তোমার সুযোগ আছে। দেখা যায় প্রথম বর্ষে থাকাকালীন সময়ে অনেক সিনিয়ররা তোমাদের নানা ধরনের কথা বলবে, বাট সেসব কথাও তোমাদেরকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে, তো দেখা যায় হচ্ছে তোমরা অন্ধভাবে তারা এটা বলবে ওটা বলবে, কিন্তু দেখা যায় ওটা যদি করতে যাও তাহলে তুমি হয়তো নিজে একটা সময় পরে যে ধরা খাবে আর কি। প্রথম দিকে দেখা যায় সিনিয়রদের সাথে মানিয়ে নিতে চেষ্টা হয়, মানে মানিয়ে নিতে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে দেখা যায় অনেকে র্যাগিংয়েরও শিকার হয়, সো এটা হচ্ছে ওই দীর্ঘদিনের একটা ট্রেডিশন চলে আসছে, বাট এটা এখন অনেকটাই কমে গেছে, যদিও হচ্ছে এটা কখনোই কাম্য নয়, র্যাগিং জিনিসটাই ভালো না এবং এটা আমি নিজেও সাপোর্ট করি না, সেটা হচ্ছে শুধুমাত্র জাহাঙ্গীরনগর না অন্যান্য ইউনিভার্সিটিতেও এটা নিয়ে হচ্ছে করার নিষেধাজ্ঞা দেয়া আছে, সো এই বিষয়গুলোও হচ্ছে মাথায় রাখতে হবে। আফটার অল তোমার হচ্ছে এটা তোমার একটা জ্ঞানের সমুদ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে তুমি প্রচুর জ্ঞান আহরণ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, সো তুমি কোন বিষয়টাকে কিভাবে নিচ্ছ সেই বিষয়টা হচ্ছে তোমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। তো এইখানে যারা হচ্ছে পড়াশোনা করে, এখান থেকে পড়াশোনা করে কিন্তু অনেকেই অনেক জায়গায় হচ্ছে স্টাবলিশড হয়েছে, অনেকেই নিজেকে পরিচিত করেছে এবং ভালো কন্ট্রিবিউশন
রেখেছে। তো এই ব্যাপারগুলো অলওয়েজ মাথায় রাখবে, নিজের ভালোটা বুঝতে শিখবে। যদি নিজের ভালোটা বুঝতে শেখো তাহলেই তুমি আলটিমেটলি ভালো করবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেস্ট অফ লাক সবার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো করবে।